পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লজ্জার একটা আইনি অধিকার নিয়ে বেকার যুবক যুবতীদের অধিকার নিয়ে সরকারি কর্মচারী থেকে দেড়শো দিন ধরে অবস্থান অনশন কর্মবিরতি চালিয়ে দিতে হচ্ছে। আগামী দেড়শো দিন উপলক্ষে আমরা আগামী পঁচিশে জুন 2023 তারিখে কলকাতায় মহামিছিল, হাওড়া এবং শিয়ালদা থেকে এবং শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিচ্ছি এবং তার সাথে আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের সাথে নতুন একটা বিষয় সংযুক্ত হচ্ছে, সেটা হলো আগামী যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা ভোটে কাজে যাবেন না, এই দাবি। এবং তার সাথে এটা হচ্ছে প্রথম দাবি, তার সাথে দ্বিতীয় দাবি হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, তৃতীয় দাবি সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ এবং চতুর্থ দাবি অস্থায়ীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক বদলি। আমরা যে শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগের কথাটা বলে আসছি, গতকালকে হাইকোর্টে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েতে যে শুনানি ছিল সেই শুনানি পর্বে রাজ্য সরকারকে জবাব দিতে যথেষ্ট ডেক পেতে হয়েছে। রাজ্য সরকার বারবার করে এই অস্থায়ী কর্মীদের দিয়ে ভোগ করানোর কথা বলেছে, কিন্তু আইন বিরুদ্ধ ভাবে কাজ যে করানো যায় না সেটা হাইকোর্টের বিচারপতিরাই বলে দিয়েছে। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে মানুষের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার জন্য স্থায়ী কর্মী ছাড়া কোনো উপায় নেই এবং এই জায়গাতেই আমাদের দাবিটা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং আগামী দিনেও যেটা হবে সেটা সকলেই জানতে পারছে।